আপনি আসুন 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 বসুন প্লিজ। আমি আসলে রমিতের কাছে শুনলাম, কেমন আছেন আপনি এখন? আমি না প্লিজ উঠতে হবে না, আপনি বসুন। ভালো আছি এখন, এখন অনেকটা ভালো আছি। আমি জানি তুমি ভালো নেই রজত, তাই তোমাকে দেখার জন্য ছুটে এলাম। খবরটা পাওয়ার পর স্থির থাকতে পারলাম না। ও বাহ, আপনি বসুন প্লিজ। হ্যাঁ প্লিজ। পালক কোথায়? পালক ডাক্তারের সঙ্গে কথা বলে আসছে, এসে পড়বে এক্ষুনি। নন্দিতা তুমি আসলে আমি এদিকে একটা কাজে এসেছিলাম, তো ভাবলাম একটু দেখে যাই। নন্দিতা খাবারগুলো বের করো। আপনারা এখনো খাননি? আই এম সো সরি, আমি না জেনে। এক কাজ করুন, আপনারা বসুন, আমি খেতে দিয়ে দিচ্ছি। না আমরা নিয়ে নেব। এখানে কিছু ফল আছে। ঠিক আছে। তোমাকে সামনে বসিয়ে খাওয়াতে পারলে আমার সারা জীবনের না পাওয়ার অসুখ সব পাওয়ার সুখে বদলে যেত। আমি সেটাও পেলাম না রজত। আমি আসি তাহলে। ৩০ লাখ! বাবা, আমার জন্য এত বড় ঋণের বোঝা কেন তুমি নিতে গেলে? সারা জীবন ধরে তো আমি একটাই স্বপ্ন দেখেছি, তোকে বড় করব। আরে মা, তুই নিজের কোম্পানি খুলবি তো, তুই অনেক লোককে কাজ দিবি। হ্যাঁ আমি আমি সব করে দেবো, তোর তোর সব স্বপ্ন আমি পূরণ করে দেবো। আমি তোকে সর্বস্ব দিয়ে দেবো। আমি আরো কয়েকটা টেস্ট রেকমেন্ড করব, তোর রিপোর্টগুলো এলে তারপর বলতে পারবো যে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে নাকি বাইপাস সার্জারি করতে হবে। ব্যাংকে এতগুলো টাকার লোন, এরপর বাবাকে যদি বাইপাস সার্জারি করাতে হয় কোথা থেকে পাবো এত টাকা? যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে, বাবাকে আমি ঠিক ভালো করে তুলবই। পালক,
বালক, তুমি ঠিক আছো? আসলে মাথাটা একটু ঘুরে গিয়েছিল, এখন ঠিক আছি আমি। ঠিক আছো বালক, তুমি রাস্তার মাঝখানে চলে এসেছিলে, আমার জায়গায় অন্য কোনো গাড়ি চলে এলে। ভাগ্যিস রিজু আমাকে ফোন করে বললো তুমি একা আছো। আপনারা কিন্তু শুধু শুধু আমার জন্য এত ভাবছেন। এক্স্যাক্টলি, আমি তোমার জন্য শুধু শুধু ভাবছি, কারণ পালক গাড়িতে ওঠো, তুমি আমার সঙ্গে যাবে। কোথায় যাব? রিজু আমাকে বলেছে তুমি সকাল থেকে কিছু খাও, কিছু খেয়ে নেবে, চলো। না না, আমি বাড়ি গিয়ে খাবো, আমার জন্য সবাই অপেক্ষা করছে। পালক, তোমাকে এই মুহূর্তে রাস্তায় ছাড়লে তুমি যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাবে, চলো ওঠো, চলো। প্লিজ রমিত। বসের সঙ্গে খেতে অসুবিধা হয় মানলাম, কিন্তু বন্ধুর সঙ্গে খেতে অসুবিধাটা কোথায় বলো? চলো। ও এক মিনিট, আমার কতদিনের স্বাদ, ম্যাডামের পাশাতে ঢুকবো, আজকে সেই স্বাদ পূর্ণ হলো। আমার মতো একটা লুচ্চা এই ম্যাডামের প্রাসাদের অন্দরমহলে বসে দামি মদ খাচ্ছে। স্যার বলছিলাম, আমার হাতে একটু চিমটি কেটে দেখবেন আমি বেঁচে আছি কিনা। বাজে কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও, দামি মদ উবে যাবে। মাথায় নাকি? জড়িয়ে গেল। যদি বাবা দত্তক নেওয়া যেত তাহলে স্যার আপনাকে দত্তক নিয়ে বাবা করে রেখে দিতাম। পরে নিও। হ্যাঁ, পরে নিও। খেলা তো এখন সবে শুরু হলো রাঘব, দময়ন্তী নেই, আর তার মানে আমার ভাগ্যের চাকা ঘুরছে। এই যে অফিসে যে নতুন মেয়েটা জয়েন করেছে পালক, ওর বাবার তো আবার হার্ট হড়কেছে, সেই নিয়ে আবার আমার দুই ছেলে ব্যস্ত, খুব ব্যস্ত বাবা গো। আর সেই খবরটা পেয়ে আমার আদরের বোন পূর্ণা একেবারে শোকে মুহ্যমান। আসলে ওই মেয়েটার বাবা হচ্ছে পূর্ণার বেতা। পুরন, এই কথাটা আবার পাঁচ কান করো না। না না স্যার, এক কানেই থাকবে, আমার অন্য কানটা আমার মাঝে মাঝে সময় মতো কাজ করে না। আর একটু নেবো স্যার? নাও। তবে কথায় আছে জানো তো, কার পেটে আবার কি বেশ সহ্য হয় না। এই তো আপনার ওই বড় কাতলা মাছটার খবর কি? রিজু, হ্যাঁ, চার ফেলেছি, এখন ছিপ ফেলে বসে আছি, বসছিতে কাঁথার অপেক্ষায়। একবার যদি কেঁথে যায় ওকে আদরে ভালোবাসায় এমন সর্বনাশ করব যে আমার কথায় উঠবে আর বসবে, আর দময়ন্তী এসে দেখবে খেলা একেবারে ঘুরে গেছে। কি আশ্চর্য, পালকের ফোনটা লাগছে না কেন? মম, মম, রিজু পালক আসেনি? না মানে আর বলো না, সব ঝামেলা না একেবারে মাথার উপর এসে পড়েছে, আর আমাকে আসতে হলো একেবারে বাড়ি হয়ে এখানে। আর পালো,
পালক এখানে আসেনি? না। কিন্তু আমি তো ভেবেছিলাম পালক বোধহয় এখানে আছে, আর তার জন্যই তো আমি এখানে এলাম। মানেটা কি রিজু? মম, আমার একটা খুব ইম্পর্টেন্ট কল চলে এসেছিল, আর একটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে বাড়ি যেতে হয়েছিল। মানে তুমি তুমি পালককে একা ফেলে রেখে বাড়ি চলে গেছিলে? কেন রিজু, কি কাজ ছিল? ঘুম পেয়েছিল নাকি তোমার খিদে পেয়েছিল? মম, জাস্ট লিসেন টু মি, আমার খুব ইম্পর্টেন্ট একটা দরকারে বাড়িতে যেতে হয়েছিল। দরকারে? ওয়াও, তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? এত ইররেসপন্সিবল কেন তুমি রিজু? তুমি জানো না যে পালকের মনের অবস্থাটা কি? কাজ ছিল। কোন কাজটা করো তুমি বাড়িতে? কোন কাজটা করো? তুমি যদি এতই কাজের হতে তাহলে আঙ্কেল তোমাকে দিন রাত উঠতে বসতে এত কথা শোনাতো না, তাই না? তোমার দাদা রমিত, হ্যাঁ রমিত দা যে সম্মানটা পায় সে সম্মানটা পাও তুমি? সেটাও তো পাও না। মম, আমার কথাটা তো শোনো একবার। কোনো কথা শুনবো না আমি। কি শুনবো? বলার মতন মুখ আছে তোমার? ভরসা করে আমি পালককে তোমার সঙ্গে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম তুমি ওর যত্ন নেবে, ওকে সাহায্য করবে, আর তুমি? আমি ভাবতেও পারিনি রিজু তুমি ওকে এভাবে একা ফেলে রেখে চলে আসবে। কেন, হ্যাঁ একবারও ভাবলে না না যে জেঠুর অবস্থাটা কিরকম? ও জেঠুকে একা কি করে বাড়িতে নিয়ে ফিরবে? মম, আমি আঙ্কেলকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, পালকও ঠিকভাবে চলে আসবে। আমি দাদাকেও ফোন করে দিয়েছি, দাদা নিজে ওকে গিয়ে নিয়ে আসবে। কি ভেবেছিলে, তুমি আসবে আর আমি তোমাকে ওয়েলকাম করব? বাহ, আমার বয়ফ্রেন্ডটা এত ভালো কাজ করেছে, ইনফ্যাক্ট তুমি তো আমার কাছ থেকে একটা ট্রিট পাও, ইজন্ট ইট? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি খাবে বলো, কি খাবে বলো। মম, তুমি তো আমাকে কিছু বলতেই দিচ্ছ না। না বলতে দেবো না। কি বলবে তুমি? সাজিয়ে গুছিয়ে তুমি এক গাদা মিথ্যা কথা বলবে আর আমি সেগুলো তোমাকে বলতে দেব? বিশ্বাস করো রিজু, আমার না মনের অবস্থাটা এতটা ভালো না যে তোমার সেই মিথ্যেগুলো আমি শুনব। এই প্রথমবার তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম আর সেটাও তুমি করতে পারলে না, বলো? তুমি কি জানো তো, তুমি হচ্ছে একটা, হ্যাঁ, সাজানো গোছানো প্লাস্টিকের ফ্লাওয়ার বুকে, যেটা শুধুমাত্র সেই ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখা যায়, কোনো কাজে লাগে না, তুমি হচ্ছে সেটা অকাজের ব্যক্তি। আমি কি তোমার কাছে এতটাই অপদার্থ মম? হ্যাঁ, আমি সেটা নিজের মুখে বলতে চাইনি, তুমি সেটা বলে দিলে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এখানটা দাঁড়িয়ে আছো কেন? সারাদিন এত খাটাখাটনি করেছো, যাও 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 বাড়ি যাও, যাও একটু রেস্ট নিতে হবে তো, যাও যাও রিজু। তুমি আমাকে চলে যেতে বলছো? এক্স্যাক্টলি, আমি তোমায় চলে যেতে বলছি। আমার সামনে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকলে আমার কিন্তু মাথা গরমটা কমবে না, বাড়বে। আর তুমি এটা খুব ভালো করে জানো যে আমার মাথা গরম হলে আমি কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাই। চলে যাও এখান থেকে। আচ্ছা মম, জাস্ট লিসেন টু, আউট অফ মাই সাইট, যাও যাও রিজু, যাও রিজু। পালকটার ফোন লাগছে না। একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না, স্মল মাউথ বিগ টক, মানে ব্রাজিল আর্জেন্টিনা এরাও কিন্তু বিশ্বকাপে খেলায় হারে, হ্যাঁ, তা নিজের গোল পোস্টটা সামলে রেখে তারপরে অন্যের জালে বল ঢোকানোর চেষ্টা করুন। ওই জন্যই তো নতুন প্লেয়ার নামাচ্ছি, আমি পেলেও নই বা মারাদোনাও নই যে একা দলকে ম্যাচ জেতাব, এটা টিম ওয়ার্ক, পুরো দল একসাথে মিলে জেতার জন্য খেলবে। বুঝলে রাঘব, চ্যাম্পিয়ন সেই হয় যে একটা দল হিসেবে খেলে। আপনার নতুন প্লেয়ারটা কে স্যার? কালনাগিনী। আপনি কি এখন সাপ খোপ নিয়ে মাঠে নামবেন নাকি? রাঘব, আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যাংকে সাপ দিয়ে খাওয়াতে পারি, আবার সাপটাকে নিউল দিয়ে মারতেও পারি। কালনাগিনী যেমন লক্ষিন্দারের ঘরে ঢুকে একেবারে ছাড়খাড় করে দিয়েছিল, ঠিক তেমনই
আমার কালনাগিনী পূর্ণা আর দময়ন্তীর ল্যাপটপে ঢুকে ওদের মেল আইডি হ্যাক করে সমস্ত ইনফরমেশন রিগার্ডিং কোম্পানি আমাকে দেবে। আর আমি টুকুস টুকুস করে ওদের চবুল মারব। কোম্পানির মালিকানা কার নামে আছে এটা জেনে গেলেই আমার পরের প্ল্যান রেডি। এবার ঘর আর অফিস দুদিক থেকেই আক্রমণ শোনাবো আমি। তবে রাখো, তার আগে আমার একটা আস্তানা দরকার, একটা গোপন ডেরা যেখান থেকে আমি পুরো পুরো মিশনটা অপারেট করতে পারবো। কারণ এইখানে হলে ব্যাপারটা ঠিক হবে না, তোমার এখানে রেগুলার আসাটা ঠিক হবে না। পূর্ণার চোখে যদি একবার পড়ে যাও, ওটা পূর্ণার চোখ নয়, ওটা পুরো এক্সরে মেশিন। একবার যদি তোমাকে দেখে নেয় না, খাচাক করে ছবিটা তুলে নেবে, একদম সোজা সোজা দময়ন্তীকে পাঠিয়ে দেবে। ও আস্তানা তো, ওই নিয়ে আপনি ভাববেন না, আমার অনেক জায়গা আছে, যে কোনো একটা জায়গায় আপনাকে ফিট করে দেবো। তবে একটা ব্যাপারে আপনাকে সাবধান করতে চাই স্যার। ওই যে ওই মেয়েটা ডিপার্টমেন্টাল স্টোরে যে ম্যাডামের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিল, তারপরে গিয়ে ওই বেবি ফুড ধরলো ওই ফার্ম হাউসে, হ্যাঁ, আর তারপরেই আবার আপনাদের কোম্পানিতে চাকরি নিল। মানে এই তিনটে ব্যাপারই একটা সুতোর মধ্যে গাঁথা বলে মনে হচ্ছে, আর সুতোটা কোনো তৃতীয় ব্যক্তির হাতে ঝুলছে। স্যার আমি তাহলে আসি, এই তো যাওয়ার আগে একটা আর কি, জানি সহ্য হবে না, আপনার শুধু কানে দিয়ে দিলাম, রাঘবায় নম। ডিপার্টমেন্টাল স্টোরে যে ম্যাডামের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিল, তারপরে গিয়ে ওই বেবি ফুড ধরলো ওই ফার্ম হাউসে, আর তারপরেই আবার আপনাদের কোম্পানিতে চাকরি দিল। মানে এই তিনটে ব্যাপারই একটা সুতোর মধ্যে গাঁথা বলে মনে হচ্ছে, আর সুতোটা কোনো তৃতীয় ব্যক্তির হাতে ঝুলছে। প্ল্যান বি,